যে ইতালিতে যারা ফুল বেচেন তাদের জন্য এবং যারা ইতালিতে যত বাংলাদেশি কমিউনিটি আছেন তাদের জন্য এই ভিডিওটা আপনারা হয়তো ইতিমধ্যে টিকটকে দেখতে পারছেন যে ফুল বিক্রি করে তাকে নিয়ে ভিডিও করছে ভিডিও রীতিমতো ভাইরাল আমি অবশ্য আমার ব্যাকগ্রাউন্ডে আমি ভিডিওটা দিব এরকম প্রায় কয়েকটা ভিডিও আছে যে সে প্রত্যেকটা যারা ফুল বিক্রি করে তারা তাদেরকে জিজ্ঞেস করে যে সে ফুল বিক্রি করে কত টাকা ইনকাম করে আসলে কতটা যুক্তিযুক্ত এই কথা আসলে এই কাজগুলো যারা করে যারা এই ফুল বিক্রি করে কাজ তো কাজই কিন্তু এখানে কথা হলো তাদের একটা অভ্যস্ত হয়ে গেছে তারা তাদের যদি কেউ বলে যে কাজ করেন তারা বলে না এখানে ভালো আছে এই কাজই ভালো কিন্তু তাদেরকে যে টল করে মানুষ এভাবে সারা বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের কে আঙ্গুল দিয়ে দেখাই দেয় যে তোরা ইতালিতে কি কাজ করোস আর এই যে যারা ফুল বিক্রি করেন তাদেরকে বলবো কাজ করেন ঠিক আছে ভালো কিন্তু আপনি যে পাঁচ টাকা বেশি দেবে এই জন্য পাঁচ ইউরো বেশির জন্য আপনি একটা ভিডিও সামনে চলে যান আপনি একটা ভিডিও করেন এটাতে তো শুধু আপনার না আপনার সারা পৃথিবীর মানুষ দেখে এবং আপনার ফ্যামিলির মানুষও দেখে আমি চাইবো যে আপনারা ফুল বিক্রি করেন ঠিক আছে কিন্তু কারো ইন্টারভিউ দিতে যায় না এতে করে আপনারও ভাবমূর্তি নষ্ট হবে পুরো বাংলাদেশ বাংলাদেশেরও ভাবমূর্তি নষ্ট হবে আরেকটা ভিডিওতে দেখছি সে আরেকজনে জোকারি করে তার ভিডিও নিয়ে কানের কাছ থেকে পাশিউরো আনে আর তাকে দেয় ফুল বিক্রি করে এই জন্য তো বন্ধুরা এই ভিডিওটা শেয়ার করে দেবেন হয়তো অনেকে জানবে যে এই বিষয়টা যেন সবাই সতর্ক থাকে যারাই এই ভিডিওগুলো করে এবং যারা ভিডিওর সামনে গিয়ে ইন্টারভিউ করে যে কত টাকা বিক্রি করে প্রতিদিন ফুল ভিডিওটা দেখলে অবশ্যই তারা এই কাজ থেকে বিরত থাকবে তো ভালো থাকুন যে দেখান আছেন সবাই সুস্থ থাকা মনে করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত